জিনার আশীর্বাদ বা ভালোবাসা বা কনফিডেন্স বা দয়া ছাড়া এই প্রোগ্রামটা সম্ভব হতো না। আমাদের আজকের চিফ গেস্ট প্রধান অতিথি মাননীয় শ্রী সাবিনা ইয়াসমিন ম্যাম, অনারেবল মিনিস্টার অফ স্টেট ফর ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ অ্যান্ড অলসো নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওনাকে আজকের ইনোগ্রাল অ্যাড্রেস দেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকে নর্থ বেঙ্গল অ্যানুয়াল বিজনেস সামিট 2022, বিশেষ করে আমাদের যিনি মেন উদ্যোক্তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করেছিলেন আকরাম ভাই এবং ওনার টিম, আমি ওনাদেরকে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই আজকের এই সুন্দর কর্মসূচির জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জানাই যারা অনারেবল গেস্ট রয়েছেন, এবং আজকের কর্মসূচিকে সাকসেস করার জন্য এখানে এসছেন আমি সমস্ত অনারেবল গেস্টদের নমস্কার জানাই, সালাম জানাই, এবং মার্চেন্ট চেম্বার অফ কমার্সের বিভিন্ন ডেলিগেটস যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন তাদেরকেও আমি ধন্যবাদ জানাই, যেহেতু জেলা আমার মালদা এবং মালদায় আপনারা পদার্পণ করেছেন তার জন্য মালদা জেলায় আমি আপনাদেরকে স্বাগত জানাই। আমি ভীষণ খুশি যে এরকম একটা কর্মসূচি আপনারা নিয়েছেন, কিন্তু অন্যদিকে এটাও মাথায় রাখতে হবে কর্মসূচি নেওয়া যতটা সহজ সেটাকে ফ্রুটফুল করে দেখানো ততটাই কিন্তু কঠিন। পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনারা সকলেই জানেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে মুখ্যমন্ত্রীত্বে থার্ড টাইম সরকার আমাদের চলছে। প্রথম পাঁচ বছর আমাদের মোটিভ ছিল কনস্ট্রাকশন বেস, বিভিন্ন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন বিল্ডিং থেকে শুরু করে কী করে সেগুলোকে আমরা উন্নততর করতে পারব। সেকেন্ড টাইম যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে আমাদের সরকার গঠন হয় তখন সরকারের মোটিভ ছিল সোশ্যাল সেক্টরের উপরে, যে কী করে গ্রামে গঞ্জের মা বোনদের বিভিন্ন সোশ্যাল স্কিমের মধ্য দিয়ে তাদেরকে সুরক্ষা দেওয়া যায়। থার্ড টাইম যখন সরকার আমাদের গঠন হয়েছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, আপনারা সকলেই জানেন বিগত কিছুদিন ধরে প্রতিদিন কোনো না কোনো ফোকাস হচ্ছে ইন্ডাস্ট্রির দিকে, কর্মসংস্থানের দিকে। আমাদের সরকারের এবার মোটিভ হচ্ছে কর্মসংস্থানের দিকে, এই পাঁচ বছর আমাদের সেটাই মোটিভ। এবং আপনারা দেখছেন এর আগেও আমাদের কয়েকদিন আগে অনারেবল চিফ মিনিস্টার আমাদের মেদিনীপুরে উনি ওখানে গেছিলেন, সেখানে জব ফেয়ারের প্রচুর ছেলে মেয়েদের হাতে কর্মসংস্থানের সার্টিফিকেট তুলে দিয়েছেন, এবং একুশ তারিখে উনি নর্থ বেঙ্গল যাচ্ছেন, সেখানেও আমাদের কর্মসংস্থানের জন্য জব ফেয়ারে যারা কর্মসংস্থানের সুযোগ করে দিতে পেরেছি তাদের হাতে সার্টিফিকেট তুলে দেবেন। আমরা চাই যে বাংলা শুধু নয় সারা ভারতবর্ষের মানুষের হাতে কর্মসংস্থান তুলে দিতে, এবং এটা ঠিক যে এটা এমন একটা পথ যে কেবলমাত্র রাজ্য সরকারের পক্ষে এর পরিপূর্ণতা দেওয়া কিন্তু খুব কঠিন। এক ধাপ আপনারা এগিয়ে আসুন, আমরা দু ধাপ এগিয়ে যাব, তবেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ করতে পারব, তবে কিন্তু ইন্ডাস্ট্রিকে আমরা আরও বৃহত্তর জগতে নিয়ে যেতে পারব। আপনাদের মোটিভ, আপনাদের বিজনেস পারপাসকে আরও বেটার জায়গায় নিয়ে যাওয়া। আমাদের সরকারের মোটিভ আপনাদেরকে অনুপ্রেরণা দিয়ে পাবলিকের স্বার্থে আপনাদেরকে এগিয়ে দিয়ে দেওয়া, কিন্তু সবটাই আমাদের স্বার্থ পাবলিক বেস। আজকে নর্থ বেঙ্গল, অনেকেই আমরা বলি যে নর্থ বেঙ্গল পিছিয়ে, নর্থ বেঙ্গল পিছিয়ে, আমি মনে করি না, নর্থ বেঙ্গল পিছিয়ে আমরা নই,
আপনি দক্ষিণবঙ্গের সঙ্গে নর্থ বেঙ্গল তুলনা করবেন সেটা কলকাতা ওটা আলাদা বেশ, কিন্তু কলকাতা বাদ দিয়ে আপনি দক্ষিণবঙ্গের দিকে যাবেন উত্তরবঙ্গের দিকে যাবেন, আমি মনে করি সুস্বাস্থ্যের দিক থেকে প্লেসমেন্টের দিক থেকে সমস্ত দিক থেকে আমার উত্তরবঙ্গ বিশাল ভালো জায়গায় আছে এবং জিওগ্রাফিক এরিয়া এর অত্যন্ত খুব ভালো, একদিকে নেপাল ভুটান বিভিন্ন বর্ডার এরিয়া যেখানে আমরা বিজনেস করতে পারি, সেই জায়গাটাতে দিক থেকে আমি মনে করি যে কলকাতা বাদ দিয়ে দক্ষিণবঙ্গের চাইতে আমাদের উত্তরবঙ্গের আগামী দিনে ইন্ডাস্ট্রিয়ালের জন্য একটা ইম্পর্টেন্ট জায়গা উঠতে পারে যদি আপনারা এগিয়ে আসেন। আমরা সর্বতোভাবে সহযোগিতা করব আমাদের তরফ থেকে। একটু কথা বললেন আমাদের আজিজুল ভাই ল্যান্ড প্রবলেম, দেখুন জোর করে আমরা জমি নেব না, এটা আমাদের সরকারের নীতি, এখানে আমরা ক্ষমা প্রার্থী, বাট কোনো জায়গা যদি আমাদের পড়ে থাকে আপনারা যদি এগিয়ে আসেন এবং তাদের যদি তাতে যদি পাবলিক বেনিফিট থাকে অবশ্যই আমরা সরকার আপনাদের সহযোগিতা করব, সেখানে কোনো বাধা হয়ে দাঁড়াবে না, কিন্তু যে জায়গা হয়তো আমাদের খেটে খাওয়া মানুষেরা দো ফসলি তিন ফসলি জমি চাষ করছে সেই জায়গাটাতে আমরা হাত দিতে পারবো না, যেখানে অলরেডি মানুষ সেখানে বেনিফিট আছে বা আমরা জোর করে উচ্ছেদ করতে পারবো না, কিন্তু আমাদের ভ্যাকান্ট ল্যান্ড থাকলে নিশ্চয়ই আমরা সরকার আপনাদের কাছ থেকে আপনাদেরকে সহযোগিতা করব এবং আমরা চেষ্টা করছি যে ইন্ডাস্ট্রির দিক থেকে যেন আমরা একটা ভালো জায়গায় যাই, আমাদের বাংলা হলেও বাংলা কিন্তু এখন কেবলমাত্র ভারতবর্ষের নয় সারা বিশ্বের জায়গাতে বাংলা একটা বিরাট জায়গা করে নিয়েছে, ইউনেস্কো যেমন আমাদের ইউনেস্কো কন্যাশ্রীর জন্য আমরা পশ্চিমবাংলা অ্যাওয়ার্ড পেয়েছি, আবার দুর্গাপূজার জন্য আমরা হেরিটেজ তকমা পেয়েছি, এটা আমাদের কাছে অহংকারের, এটা আমাদের কাছে গর্বের, শুধু ভারতবর্ষের কাছে নয় সারা বিশ্বের কাছে পশ্চিমবাংলা যে একটা কোথাও জায়গা আছে সেটা আমাদের অনারেবল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জির মাধ্যমে আমরা অন্তত পক্ষে আইডেন্টিফিকেশান দিতে পেরেছি, যেটা মালদার জন্য গণি খান চৌধুরী দিতে পেরেছিলেন, কোথাও চিনুক আর না চিনুক কিন্তু মালদা মানেই গণি খান চৌধুরী, ঠিক তেমনি মমতা মানেই পশ্চিমবাংলা, সেটা বিশ্বের দরবারে আমরা এটা পৌঁছাতে পেরেছি, এটা আমাদের কাছে গর্বের অহংকারে, আমাদের দ্বার খোলা আছে, আপনারা যতটাই এগিয়ে আসবেন আমাদের জন্যই সুবিধা হবে, কারণ আপনারা দেখতেই পাচ্ছেন বিশেষ করে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো কর্মসংস্থান নেই, সমস্ত বেসরকারীকরণ করা হয়ে যাচ্ছে, রেল থেকে শুরু করে সমস্ত রেল সেল সমস্ত বিক্রি হয়ে যাচ্ছে, আজকে কর্মসংস্থানে ঢুকছে আমাদের ঘরের ছেলেমেয়েরা, আমরা চেষ্টা করছি কর্মসংস্থান তার মধ্য দিয়ে কিছু করা, কিন্তু আজকে যে ছেলেমেয়েরা শিক্ষিত হয়ে আমাদের একটা মনে ধারণা হয়ে গেছে যে শিক্ষিত হলেই শুধু আমাদেরকে ইঞ্জিনিয়ার হতে হবে ডাক্তার হতে হবে এরকম একটা মনের ধারণা হয়ে গেছে, কিন্তু শিক্ষিত হয়েও যে আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বেস বা বিভিন্ন জায়গায় আমরা নিজেদেরকে তুলে ধরতে পারবো সেই জায়গাটাতে আমাদের ছেলে মেয়েদেরকে আজকে আমাদের বোঝাতে হবে যে আমি এডুকেটেড হব, কিন্তু সেই এডুকেটেড হওয়ার পাশাপাশি কেবলমাত্র আমি সরকারি জবের মধ্য দিয়েই যে আমি লাখ টাকা ইনকাম করতে পারবো সেই ভ্রান্ত ধারণাটাকে আমাদের একটু দূরে ফেলতে হবে, আমরা এইভাবে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ার মধ্য দিয়েও কর্মসংস্থান এমনভাবে তৈরি করব তার মধ্য দিয়েও যেন আমাদের ঘরের ছেলেমেয়েরা আজকে জব অপরচুনিটি করে আজকে ভালো ইনকাম করতে পারে সেটা আমাদের দেখতে হবে, এই ধারণাটাতে আমাদের যেতে হবে, আস্তে আস্তে ধরে নিন যা আমাদের সিচুয়েশান সারা ভারতবর্ষে বলুন সারা বিশ্বের যা বলুন আস্তে আস্তে যা সিচুয়েশান তাতে সেন্ট্রালি মানে গভর্নমেন্ট জব কতটুকু পাবো ভবিষ্যৎ এটা নিয়ে কিন্তু একটা অনিশ্চয়তার দিকে আমাদের এগোচ্ছে, কিন্তু যদি আমরা সেগুলোকে বিভিন্নভাবে বেসরকারীকরণের মধ্যে দিয়ে, কারণ আজকে আমরা জানি যে টাটা ধরুন চলছে তো, কিন্তু যারা টাটাতে চাকরি করছে বা আরও বিভিন্ন বড় বড় সংস্থাতে চাকরি করছে, আমরা যারা কিন্তু এডুকেটেড পার্সন আমরা কিন্তু মেয়ের বিয়ে ছেলেদেরকে দিই, কেউ যদি জব করে তো কি এত বড় কোম্পানিতে চাকরি করছে, তাহলে হোয়াই নট আজকে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা সেই জায়গায় কেন সেই জায়গাটাতে কেন শুধু, আজকে আমি দেখছিলাম কালকে একটা দেখলাম মানে আমাদের আত্মীয় বলতে নেই যে বাংলাদেশে ভর্তি হচ্ছে 35 লাখ দিয়ে, 35 লাখ দিয়ে বাংলাদেশে ডক্টরের জন্য ভর্তি হচ্ছে, আমরা সে 35 লাখ দেবো কেন, আমরা আমাদের জায়গাতে পড়াশোনা করে যদি আমরা জব অপরচুনিটি আমাদের থিঙ্কিংটার যদি ডাইভার্সিটি করি
আমাদের থিংকিটা যদি একটু ছড়িয়ে দিই বিভিন্ন জায়গায়, তাহলে দেখতে পাবো যে আমাদের অর্থ আমাদের কাছেই থাকবে, অথচ আমাদের যে সম্পদ সেই সম্পদটা কিন্তু আমরা ক্রিয়েট করতে পারবো, সৃষ্টি করতে পারবো। আমাদের মালদা, মুর্শিদাবাদ বা আমি শুধুমাত্র আজকে উত্তরবঙ্গের দিকেই আমি ফোকাস করছি, আজকে বেশ কিছু কাজ, বেশ কিছু ইন্ডাস্ট্রি দিদি বারবার আমাদের ইন্ডাস্ট্রি হাবের কথা বলছেন, বেশ কিছু আমরা ইন্ডাস্ট্রি এখানে করতে পারি। এখানে যেমন ধরুন যে প্লাস্টিককে আমরা রিসাইক্লিং করে এটাকেও বিভিন্নভাবে আমরা কাজে লাগাতে পারি, এটা বিরাট একটা আমাদের অপরচুনিটি আছে। জালালপুর, সুজাপুর, যোধপুর এদিকে যাবেন, প্রচুর প্লাস্টিক কারখানা, এই প্লাস্টিককে যদি আমরা রিসাইক্লিং করতে পারি তাহলে একটা বিরাট কর্মসংস্থানের সুযোগ আসবে, আর আমরা কর্মসংস্থান দেখব, আর আপনারা আপনাদের বেনিফিটটা দেখবেন, আপনাদেরও বেনিফিট হবে, আর আমরা আমাদের ছেলেদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারবো। তো আমরা চাইবো যে আপনারা এগিয়ে আসুন, এটাকে নিয়ে চিন্তাভাবনা করুন, গভর্নমেন্টের তরফ থেকে যদি কোথাও অসুবিধা হয় আমরা আপনাদেরকে সাপোর্ট দেবো, সেই জায়গাটায় আমরা নিয়ে যাব। অলরেডি আমি এই প্রোগ্রামকে কেন্দ্র করে দীর্ঘক্ষণ আধা ঘন্টা আমি শশী পাজাদির সঙ্গে কথা বলেছি, উনি ফিডব্যাক চেয়েছেন। আমরা আগামী দিনে যদি দেখি যে এই গ্লোবাল সাবমিট 2020 যে আজকে আপনারা করছেন, এর মধ্য দিয়ে যদি আমরা দুটো তিনটে ফ্যাক্টরিও যদি আমরা বা ইন্ডাস্ট্রি বেস যদি আমরা কোনো কাজ শুরু করতে পারি, তাহলে আগামী দিনে নিশ্চয় আমাদের সরকারের তরফ থেকে আপনাদের প্রতি ভরসা বাড়বে, ভরসা বাড়লেই আপনাদের প্রতি আমাদের সাপোর্টটাও থাকবে, এটা নিশ্চিত থাকুন। আজকে গার্মেন্টের কথা বলছিল, কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, প্রচুর বাচ্চা ছেলেমেয়েরা, আমরা বলি যে 18 বছর না হলে কি করে। কয়েকদিন আগে দেখছিলাম যে কয়েকজন 5-6 জন আমারই এরিয়ার 5-6 জন বাচ্চা ছেলে কাজ করতে গিয়ে রেলে যাচ্ছিল, সেখানে আটকে দিয়েছে, এবার তাদের জুভেনাইল এতে আটক করে দিয়েছে। তো সেই বাবা মাদেরকে অনুরোধ করব, যারা আজকে বাচ্চা ছেলেমেয়েদেরকে আজকে বাইরে পাঠিয়ে দিচ্ছে, আমি অনুরোধ করবো যে এটাকে আমাদের বন্ধ করতে হবে। আর কিভাবে আমরা চেষ্টা করবো এডুকেশনটাকে দেওয়ার জন্য, আজকে কন্যাশ্রী করছে, রূপশ্রী করছে, আজকে বিভিন্ন ধরনের স্কলারশিপ দিচ্ছে, স্টুডেন্ট ক্রেডিট কার্ড দিচ্ছে, তারপরেও যদি আজকে আমরা আমাদের মাইনর লেবারকে যদি আমরা আটকাতে না পারি, আজকে যদি আমরা এডুকেশন না দিতে পারি, তাহলে আর কীভাবে পথ দেখাবো আমরা ভেবে পাচ্ছি না। আপনাদেরকেও এগিয়ে আসুন আজকে, যারা আপনারা আমরা যদি এখানে সেই ধরুন যে আমাদের এই কী বলবো মালদাতে কালিয়াচকের দিকেও প্রচুর, আমার বাবা বাড়ির দিকেও, শেরশাহীর দিকে প্রত্যেকটা বাড়িতে গার্মেন্টসের এখন ফ্যাক্টরি করছে, সেলাই করছে। তো এটা গার্মেন্টসকে নিয়েও যদি আমরা একটা বিশাল একটা ভাবনা চিন্তা করতে পারি, তাহলে অনেক উপকৃত হব, অন্তত পক্ষে আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে, তাদেরকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু যেতে হবে না, তারা বাড়িতে বসে কিছু কাজও করতে পারবে, আবার স্কুল টাইমে গিয়ে, কলেজ টাইমে গিয়ে তারা পড়াশোনাটাও করতে পারবে, আমরা যৌথভাবেই সেটাকে চালাতে পারবো। এবং আস্তে আস্তে দেখা যাবে যে যখন ইকোনমিক্যালি দিক থেকে এস্টাবলিশ হয়ে যাবে, আশা করি আমরা সেসব বাবাদেরও মায়েদেরও সেই থিঙ্কিং চলে আসবে যে না, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে আমরা যেহেতু একটু অর্থনৈতিক দিক থেকে সচ্ছল হচ্ছি, আমাদের ঘরের ছেলে মেয়েদেরকেও আগামী দিনে আমরা মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। তো এখন যদি আমরা বলি যে এখন অনেক সময় আমরা যাই গ্রামে, আমরা বলি যে কেন তোমরা ছোটো ছোটো বাচ্চাদেরকে বাইরে পাঠাচ্ছ, এত সরকার করছে, তখন মাঝে মাঝে বলে দেয় যে দিদি কী করবো, খেতে পারছি না, ছটা বাচ্চা, 5টা বাচ্চা। প্র্যাকটিক্যালটাও কিন্তু বুঝতে হবে আমাদের, প্র্যাকটিক্যালটা তখনই আমরা ওদের হয়ে বুঝতে পারবো যদি আমরা দেখি যে ওদেরকে ঘরের মধ্যে রেখে যদি 4 ঘন্টা দেখলাম যে এই যে বিশেষ করে আমাদের যে কাপড়ের যে ব্যবসাটা চলছে, তাদেরকে যদি 4 ঘন্টা আমরা বাড়িতে কাজ করে দিই, আর 4 ঘন্টা যদি স্কুলের জন্য আমরা দরজাটা খোলা রাখি, তাহলে 2-in-1 দুটোই আমাদের কাজ হবে। এভাবেই কিন্তু আমাদেরকে এগোতেই হবে, আর যতই আমরা বলি না কেন, যদি সাফিসিয়েন্ট আমরা পেটটা যদি না চালাতে পারি, তাদের প্রয়োজনের ন্যূনতম চাহিদা যদি তাদের হাতে না থাকে, তাহলে আমরা যতই করি না কেন আমরা কিন্তু ফুললি সাকসেস হতে পারবো না, 100% আমরা সাকসেস হতেই পারবো না। তো সেই জায়গাটাতে আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে। এবং পাট শিল্প নিয়েও আমি একটু কথা বলি, কারণ কুচবিহার থেকে শুরু করে মালদা যেখানেই যাবেন, মুর্শিদাবাদেও আছে, এখানে প্রচুর পরিমাণে পাট হয়। এখানে আমাদের দেখবেন যখন আমরা কার্পেট কিনতে যাই বাজারে, সেই কার্পেটের দাম এবং বাইরেও দেখবেন সেই কার্পেটের দাম 10,000-12,000, ভালো কার্পেট যদি কিনতে যান দেখবেন 14,000-15,000। এমনকি আমি কয়েকদিন আগে গেছিলাম
टार्की গেছিলাম সেখানে কার্পেট অনেক ইয়ে সেখানে দেখি একটা কার্পেট মানে 40,000 এর কার্পেট আছে তো আমরা যদি এই কার্পেট শিল্পটাকে যেখানে আমাদের সুতোটা তৈরি হচ্ছে সবই হচ্ছে কার্পেট সেই কার্পেট শিল্পের উপরে যদি আমরা ফোকাস দিই তাহলে দেখা যাবে যে তাদেরকে যদি আমরা একটু ন্যূনতম ট্রেনিং দিয়ে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু এখান থেকে অনেক বেনিফিট পাওয়া যাবে অনেক কম এতে তারা অনেক বেশি উপার্জন করতে পারবে কার্পেট শিল্পের জন্য আপনারা এগিয়ে আসতে পারেন এবং এটার একটা পসিবিলিটি ভীষণ পসিবিলিটি রয়েছে আর যেটা সবথেকে বড় কথা হচ্ছে প্রচুর পেশেন্ট আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর পেশেন্ট আসে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের প্রচুর পেশেন্ট আছে আমরা হেলথ কেয়ার ইন্ডাস্ট্রির দিক থেকে যদি আমরা একটু ফোকাস করতে পারি হসপিটালের দিক থেকে যদি আমরা বেটার হসপিটাল আমরা যদি ফোকাস করতে পারি দেখুন আমাদের গভর্নমেন্ট আপনারা সকলেই জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিন্দুমাত্র সহযোগিতা করছে না তার মধ্যেও ওয়েস্ট বেঙ্গলে আমরা যতটুকু পারছি আমরা মানুষের পাশে দাঁড়ার চেষ্টা করছি আমরা হেলথ ক্রেডিট কার্ড করেছি আমরা হেলথ কার্ড দিয়েছি কিন্তু আমাদের যদি এখানে দেখা যাচ্ছে যে আপনারা বিজনেসের দিকে যদি চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু ভালো হসপিটালও একটা বিজনেসের একটা জায়গা যে জায়গাটাতে আমরা এখানেই যদি কয়েকটা তিন চারটা ডিস্ট্রিক্টের একটা এমন একটা ফোরাম করলেন যে তিন চারটা ডিস্ট্রিক্টের লোক একটা এমন একটা হসপিটাল তৈরি করলেন যে ওই ওরিয়েন্টেড যেগুলো পেশেন্ট থাকবে তাহলে সেখানেই তারা তাদের গুডউইলের মধ্য দিয়ে তারা ওখানেই ট্রিটমেন্ট করবে এটাও কিন্তু একটা বিজনেসের ভালো একটা জায়গা এবং এই জায়গাটা তো আমরা একটু চিন্তাভাবনা করতে পারি যাই হোক আপনারা আলোচনা করবেন আপনাদের কালকে অনেক আলোচনা রয়েছে আমি শুধু আপনাদের একটি কথাই বলতে পারি যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বর্তমানে মেইন মোটিভ হচ্ছে কর্মসংস্থানের দিকে ইন্ডাস্ট্রির দিকে এবং আমাদের যিনি নতুন ইন্ডাস্ট্রি মিনিস্টার হয়েছেন শশী পাজাদি উনিও চেষ্টা করছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালিস্টদের সঙ্গে বসে বৈঠক করছেন আশা করছি আগামী দিনে আমরা কর্মসংস্থান বাংলার মানুষের কাছে উদারভাবে ছড়িয়ে দিতে পারবো কিন্তু এটাও আমি নতমতে স্বীকার করে নিচ্ছি যে তখনই সম্ভব হবে যদি আপনারা এগিয়ে আসেন একক পক্ষে এককভাবে সরকারের পক্ষ থেকে কর্মসংস্থান বাংলার মানুষকে ঘরে ঘরে ফিরিয়ে দেওয়া বা তুলে দেওয়া এটা সম্ভব নয় যদি আপনারা না এগিয়ে আসেন তাই আমি আশা রাখবো আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের নিজস্ব সম্পদ দিয়ে নিজস্ব বুদ্ধি দিয়ে নিজস্ব কোঅপারেশনের মধ্য দিয়ে এবং আপনাদের যে ইউনিটি আছে সেই ইউনিটির মধ্য দিয়ে আপনারা সরকারকে সহযোগিতা করবেন সরকারও আপনাদেরকে যথা সম্ভব যথা জায়গায় যদি কোনো অসুবিধা হয় সরকারও আপনাদের পাশে থাকবে আর শিক্ষা নিয়ে একটা র‍্যাপিড চেঞ্জ হয়েছে এটা কোনো অবকাশ রাখে না শিক্ষা নিয়ে বলতে চাই যে দেখুন আমরা সরকার পাশে আছি তাই আজকে বিভিন্ন জায়গায় যে সকল স্কুলগুলো স্কুল ঠিক বলবো না হোস্টেল ওরিয়েন্টেড স্কুল যেগুলো চলছে সেখানে প্রচুর ছেলেমেয়েরা পড়াশোনা করে এবং বলতে বাধ্য হই যে সেসব স্কুলের কিন্তু মেধা তালিকাও তারা বিভিন্ন স্কুলে ওইসব স্কুল থেকে মেধা তালিকায় তাদের নাম আসছে তারা ডক্টরের চান্স পাচ্ছে তারা ইঞ্জিনিয়ারিংয়ের চান্স পাচ্ছে তারা বোর্ড পরীক্ষাতে ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে কিন্তু সরকারের যদি ভালো উদ্দেশ্য না থাকতো তাহলে আপনাদেরকে প্রশ্ন করি আপনারা এককভাবে পারতেন প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু সরকারি স্কুলে কোনো না কোনো স্কুলে নাম লিখিয়ে আছে এটা আমরা সকলেই জানি এই এত বড় সুযোগ আমরা সরকারের পক্ষ থেকে তো দিচ্ছি সেই আইডেন্টিফিকেশনটা তো দিচ্ছি এবং সরকারের পক্ষ থেকে যে বেনিফিট পাওয়ার কথা কন্যাশ্রী থেকে শুরু করে সমস্ত কিন্তু আছে আমরা দিচ্ছি আমরা জানি যে এই বাচ্চাটা এই স্কুলে পড়াশোনা করে না ও টু স্কুলে পড়াশোনা করে বা আরও এরকম নর্থ পয়েন্ট স্কুলে পড়াশোনা করে বা ডিপিএস স্কুলে পড়াশোনা করে তবুও আমরা নীরব থাকি যে আমাদের ঘরের বাচ্চারা যদি আমাদের সরকারি সুযোগ বিন্দু মাত্র নিয়েও যদি আপনাদের সহযোগিতায় আপনাদের উদ্যোগ নিয়ে সহযোগিতা নিয়ে যদি আমাদের ঘরের ছেলেমেয়েরা আরও যদি এগিয়ে যায় তাহলে তারা শুধু আপনাদের ঘরের সম্পদ নয় তারা পশ্চিমবাংলার সম্পদ তাই আমরা সহযোগিতা করি আমরা বকলমে অনেক কিছু মেনে নিই তাই সরকার আপনাদের পাশে আছে নেগেটিভ ভাবার কিছু নেই পজিটিভ থিঙ্কিং নিয়ে আপনারা চলুন কোনো অসুবিধা হলে আমাদেরকেও বলুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আজকে দুই দিনের যে আপনাদের এই সেমিনার যেন সার্থক হয় এবং আগামী দিনে আজকের এই সেমিনার থেকে নেক্সট ইয়ার যেন আমরা বলতে পারি যে গত বছর যে সেমিনার করেছিলাম সেই সেমিনার থেকে ফ্রুটফুলভাবে আজকে এই এক বছরে অন্ততপক্ষে যে কোনো পারপাস হোক দুটো জায়গায় আমরা
मानुष के काजे लगाते पे अपनाराओ बिजनेस दिक थेके निजेके तुले धरते पे ताहले आगामी दिन निश्चय आपनादेर संगे आरो स्ट्रंगली सपोर्ट करे आपनादेर पाशे थाकबो साथे थाकबो एई बोले आमार कथा शेष करछि। धन्यवाद, नमस्कार, अस्सलामु आलैकुम, जय बांग्ला।